বিপিএল আইপিএল কিংবা পিএসএল ক্রিকেটের প্রতিটি খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। চারটি এশিয়া কাপের মধ্যে তিনটিতে ফাইনালিস্ট, তাই নিঃসন্দেহে বলা যায় বর্তমানে এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ। আর এ কারণে অনেক আশা প্রত্যাশা এবং কোটি মানুষের ভালোবাসা নিয়ে সেপ্টেম্বর মাসে 28 তারিখ ভারতের বিপক্ষে গত 6 বছরের মধ্যে তৃতীয়বারের মতন এশিয়া কাপের ফাইনাল খেলতে নামে বাংলাদেশ দল। এবারের এশিয়া কাপের নিয়ম অনুসারে যেই দলের টসে জয়লাভ করেছে তারা সবাই প্রথমে ব্যাটিং করতে গিয়েছে, তাই ফাইনালে টসে জয়লাভ করাটা খুবই ইম্পর্টেন্ট ছিল মাশরাফি বাহিনীর জন্য। কিন্তু সবার মন খারাপ করে দিয়ে ফাইনালে টসে হেরে যায় মাশরাফি মুর্তজা। তবে টসে হারলে কি হবে? টসে জেতার পর বাংলাদেশ দল যা করতে চেয়েছিল ভারতের রোহিত শর্মা বাংলাদেশকে সেইটা করার জন্যই আমন্ত্রণ জানায়, অর্থাৎ টসে হেরেও ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। কিন্তু ব্যাটিং করার সুযোগ পেলে কি হবে? এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যাটিং যেন ব্যর্থতারই প্রতিচ্ছবি। শুনতে অবাক লাগলো সত্যি, এবারের এশিয়া কাপে ফাইনাল পর্যন্ত বাংলাদেশের ওপেনারদের সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র 16 রান, তাই ওপেনিং নিয়ে দেশে 17 কোটি মানুষের মতন অনেক চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। আর সে কারণে ফাইনাল ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কাপ্তান মাশরাফি মুর্তজা সাংবাদিকদের জানান, এবারের ফাইনাল ম্যাচে ওপেনিং এ থাকছে বড় চমক। কি সেই চমক! আর তা জানা গেল বাংলাদেশ দল যখন ব্যাটিং করতে নামলো। বাংলাদেশের নিয়মিত ওপেনার লিটন দাসের সঙ্গে ব্যাটিং করতে নেমে পড়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলে যার মূল জায়গা একজন অফিস ম্যানের হিসেবে, যদিও যুব দলে খেলার সময় প্রায় সময় টপ অর্ডারে ব্যাটিং করতেন মেহেদী হাসান, কিন্তু এবারই প্রথম জীবনে কখনো ওপেনিং করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। আর এরপর লিটন আর মিরাজ মিলে যা করলেন তার স্বর্ণাক্ষর ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে অনন্তকাল। এই দুই ওপেনার মাত্র 20 ওভারে বাংলাদেশের পক্ষে 120 রান সংগ্রহ করে ফেলেন। তবে সেই 120 রানে মেহেদী হাসান মিরাজ আউট হয়ে যাওয়ার পর বিশাল এক মোড়ক লাগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে। যেই বাংলাদেশ দল কোন উইকেট না হারিয়ে প্রথম 20 ওভারে রান করেছিল 120, সেই বাংলাদেশ দল পরবর্তী 28 ওভারে সবগুলো উইকেট অর্থাৎ 10টি উইকেট হারিয়ে 120 এর সাথে যোগ করে মাত্র 102 রান, অর্থাৎ 222 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল। লিটন মিরাজ আর সৌম্যবাদে বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন আত্মাহুতিতে ভারতের বিপক্ষে ফাইনালে বিশাল লজ্জার মুখে বাংলাদেশ। তবে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে বাংলাদেশে করা 222 রানের মধ্যে এক লিটন দাসই করেছেন 121 রান, অর্থাৎ বাকি 10 জন মিলে করেছেন 101 রান। তবে বাংলাদেশ ইনিংসে সবচেয়ে বড় সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায় যখন লিটন দাস আউট হয়ে যান। বাংলাদেশের ইনিংসে 41 ওভারের শেষ বলে স্পিনার কুলদীপ যাদবের বলে স্টাম্পিং হয়ে যান লিটন দাস। আসলে যা হয়েছিল, স্পিনার কুলদীপ যাদবের বল খেলতে গিয়ে বলটি মিস করে ফেলেন লিটন দাস, বলটি ধরে সঙ্গে সঙ্গে স্টাম্প ভেঙে দেন মহেন্দ্র সিং ধোনি। আউটের আবেদন করলে ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ার কল করেন, টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রড টাকার, বারবার রিপ্লে দেখা হচ্ছিল, নানা অ্যাঙ্গেল থেকে নানাভাবে বিশ্লেষণ করা হচ্ছিল লিটন দাসের স্টাম্পিংটি। সব দেখাতেই সব বিশ্লেষণে দেখা যাচ্ছিল স্ট্যাম্প ভাঙার আগেই লিটনের পা লাইন স্পর্শ করে ফেলছিল, এমনকি পা ছিল গ্রাউন্ডে, এমনকি ম্যাগনেটিক গ্লাস দিয়েও পর্যবেক্ষণ করতে দেখা যায় লিটনের পায়ের অবস্থান, সেখানেও দেখা যায় লিটনের পা লাইন বরাবর ছিল। তবে ICC-র 39 নম্বর নিয়ম অনুযায়ী কোন ব্যাটসম্যান যখন স্টাম্পিং হয়ে যান তখন তার পা অবশ্যই লাইনের পাশে অর্থাৎ উইকেট কিপারের দিকে থাকতে হবে, কিন্তু এই ক্ষেত্রে লিটনের পা বা লিটনের জুতার কোন অংশ লাইনের ওপাশে অর্থাৎ উইকেট কিপারের দিকে কোনোভাবেই ছিল না। কিন্তু ধারাভাষ্যকারা বারবার বলছিলেন বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানের পক্ষে যাওয়ার কথা, কিন্তু শেষ পর্যন্ত টিভি আম্পায়ার রড টাকা টিপে দিলেন লালবাতি। স্টেডিয়ামে উপস্থিত সব দর্শকরা বিষয়ে হতবাক হয়ে গেলেন, এটা কি দেখছেন তারা, এও কি আউট হয়। তবে ICC-র রুল বুক বলছে লিটন দাস আসলে স্টাম্পিং হয়ে গিয়েছেন। দর্শক, আপনি কি খেলাটি দেখেছেন? আপনার কাছে কি মনে হয়েছে, লিটন দাস কি আউট হয়েছেন নাকি আউট হননি? জানাতে পারেন আপনার যেকোনো মতামত বা আপনার যেকোনো বিশ্লেষণ নিচের কমেন্ট সেকশনে।